নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক বছর বাংলার মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় রটন্তী কালীপুজো। এটি একটি জাগ্রত কালীপুজো। এই কালীপুজো উপলক্ষে দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ ইত্যাদি মা কালীর বহু তীর্থস্থানে বিশাল পুজোর আয়োজন করা হয় এবং যে কোনো মা কালীর মন্দিরে মায়ের বিশেষ পুজোর আয়োজন হয়। বলা হয়ে থাকে এই তিথিতে মা কালীর আরাধনা করলে একজন ব্যক্তির জীবনে সৌভাগ্য আসে। কিন্তু কেন এমন নাম হয়েছে এই পুজোর রটন্তী? তার সাথে সাথে আজকের পর্বে আমরা এটিও জানব অমাবস্যার পরিবর্তে এই পুজো কেন হয় চতুর্দশীতে এবং এবছর অর্থাৎ বাংলার 1429 ইংরেজির 2023 রটন্তী কালীপুজোর শুভ সময়সূচি জেনে নেব। এই সময়সূচি আমরা জানব ভারতীয় সময় অনুসারে, পঞ্জিকা অনুসারে, সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল সময়সূচি। শাস্ত্র বলছে রটন্তী কালীপুজোর এই তিথিতে শ্রীরাধার স্বামী আয়ান ঘোষ তার স্ত্রীর প্রকৃত রূপ বুঝতে পেরেছিলেন। এই কাহিনী সত্যি আকর্ষণীয়। আসলে জটিলা কুটিলার মুখে শ্রীরাধিকার অপমান এবং শ্রীরাধিকা সম্পর্কে মিথ্যে কথা আয়ন ঘোষ বিশ্বাস করেনি। শেষ পর্যন্ত মাঘ মাসের এক গাঢ় অন্ধকার রাতে শ্রীরাধিকা যখন গোপনে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন তার পিছু নিয়েছিল শাশুড়ি এবং ননদ। কিছুক্ষণ পরে কৃষ্ণের বাঁশির সুরে মুগ্ধ হয়ে রাধা পৌঁছে গিয়েছিলেন কুঞ্জবনে। দুজনের সেই দৃশ্য দেখে দ্রুত বাড়ি ফিরে এসে আয়ান ঘোষকে সব কথা জানিয়েছিল জটিলা এবং কুটিলা। প্রায় জোর করেই তাকে নিয়ে আসা হয়েছিল কুঞ্জবনে। এদিকে ধরা পড়ার ভয়ে ততক্ষণে সন্ত্রস্ত রাধারানী, কিন্তু কৃষ্ণ তাকে আশ্বস্ত করে এবং কালীর রূপ ধারণ করে। আয়ান ঘোষ কুঞ্জবনে পৌঁছে দেখতে পান গাছতলায় বসে রয়েছেন মা কালী আর তার পদসেবা করছেন শ্রীরাধা। এই দৃশ্য দেখে ভাবে বিভোর হয়ে যান আয়ান ঘোষ। ক্রমে রটে যায় এই কথা, আর সেই থেকেই এই তিথিতে প্রচলিত হয় রটন্তী কালীপুজো। মনে করা হয় এই তিথিতে মায়ের আরাধনা করলে দাম্পত্য সম্পর্ক ভালো থাকে। দাম্পত্য সম্পর্কের কোনো সমস্যা, প্রেমের ক্ষেত্রে সকল বাধাবিঘ্ন দূর হয়। প্রত্যেক বছর এই তিথিতে দক্ষিণেশ্বর, কালীঘাট ইত্যাদি মা কালীর বহু মন্দিরে এই পুজো বিশেষ সাজে পালিত হয়। আসুন জেনে নিই বাংলার 1429 ইংরেজির 2023 রটন্তী কালীপুজোর শুভ সময়সূচি। 5ই মাঘ, 20ই জানুয়ারি শুক্রবার, ত্রয়োদশী তিথি শেষ হয়ে চতুর্দশী তিথি শুরু হবে সকাল 7:40। চতুর্দশী তিথি থাকবে শেষ রাত্রি 5:28। এই দিনে শুভকর্মের মধ্যে রয়েছে দীক্ষা, বিবিধের মধ্যে শ্রাদ্ধ, চতুর্দশীর একদৃষ্ট ও শপিন্ডন। সকাল 7:40 শেষ রাত্রি 5:28 মধ্যে প্রায়শ্চিত্ত নিষেধ। সকাল 7:40 মধ্যে মেরু ত্রয়োদশী জৈন ধর্ম অনুসারে প্রদোষে। সন্ধে 5:11 থেকে রাত্রি 6:41 মধ্যে শ্রী শ্রী রটন্তী কালীপুজো, শ্রী শ্রী দেবীর রটন্তী যাত্রা, শ্রী শ্রী মা ছিন্ন মস্তা দেবীর আবির্ভাব ও শ্রী শ্রী মা বগলা দেবীর আবির্ভাব। শেষ রাত্রি 4:40 থেকে 5:28 মধ্যে রটন্তী চতুর্দশী উপলক্ষে স্নান। বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।